বরিশাল মহানগর বিএনপি সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক অসুস্থ আনোয়ার হোসেনের পাশে মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বরিশাল মহানগরী 17 নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ আনোয়ার হোসেনের শারীরিক খোঁজখবর নিতে তার বাসভবনে যান মহানগর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়দ্দিন শিকদার জিয়া। আজ রবিবার বিকেলে তার আগরপুর রোডের বাসভবনে মহানগর বিএনপির নেতৃবৃন্দ ও দলীয় অঙ্গ সংগঠনের সদস্যরা তার সাথে উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ অসুস্থ আনোয়ার হোসেনের শারীরিক চিকিৎসার খোঁজখবর নেয়। বিএনপি নেতা জিয়দ্দিন শিকদার জানান, বরিশাল বিএনপির রাজনীতিতে আনোয়ার হোসেনের অনেক অবদান আছে। আজ তিনি অসুস্থ, জীবনের অনেকটা সময় দলের জন্য খেটেছেন, মানুষের সেবা করেছেন। সবসময় তার পাশে থাকার আশ্বাস দিয়ে আনোয়ার হোসেনের দ্রুত আশুরোগ মুক্তি কামনা করেন নেতৃবৃন্দ। এ সময় মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়দ্দিন শিকদারের সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওমায়ের ইবনে গোলাম কাদির স্বপন, মহানগর বিএনপি সদস্য আলামিন, আরিফুর রহমান বাবু, মাহমুদুর রহমান, সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম, শেখ রেজাউল কবির বাতেন ও শাহ শহীদুল ইসলাম খান সহ অন্যান্যরা। চেন্নাই।